নমস্কার, নিগম সুধা মৃত চ্যানেলের পক্ষ থেকে সকল সুধী দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু, জয় মা, শুভ সম্ভাষণ। আশা করি আপনারা সকলে সদ্গুরু শ্রী শ্রী গুরু মহারাজের কৃপায় অত্যন্ত সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি সুশোভন যে বিষয়টি নিয়ে আপনাদের নিকট পাঠ উপস্থাপন এবং আলোচনা করব, বিষয়টি হল শ্রী শ্রী গুরু মহারাজের মনের আন্তরিক ইচ্ছা কি, তিনি কীরূপে মায়ের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলেছেন এবং কিভাবে এই সংসারের অনিত্যতাকে বুঝিয়ে দিয়েছেন, এই নিয়ে তিনি তার এক শিষ্যকে একটি পত্র লিখেছিলেন। সেই পত্রেরই পাঠ উপস্থাপনা এবং আলোচনা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন। তো শুরু করছি আজকে পাঠ উপস্থাপনা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার শিষ্যকে এই পত্রটি লিখছেন আসামের শান্তি আশ্রম থেকে। ঠাকুর লিখছেন, স্নেহের জপ, বহুদিন পরে তোমার পত্রখানা পাইয়া আনন্দিত হইলাম। পাঠান্তে কিছু অভিমানের সুর বুঝিতে পারিলাম। আমি তোদের সকল পত্র যথাসময়ে পাইলেও উত্তর দিবার সুযোগ ও সুবিধা পাই না। পত্রে হয়তো ঠিকানা লেখা থাকে না, স্মরণ করিয়াও ঠিক করিতে পারি না, নতুবা আশ্রমে থাকি না, কিংবা কাজকর্ম সে সময় বেশি থাকায় আর পরে মনে থাকে না। কিন্তু তাই বলিয়া আমি কি তোদের ভুলিয়া যাই? হারে, আমি তোদের পাইয়া ঈশ্বরকে ভুলিয়াছি। তোরা কি আমার ভোলার বস্তু? তোরা যে আমার হৃদয় নিকুঞ্জের দোহেলা, তোদের প্রভাতি টানেই না আমি প্রাণ ঠালিয়া দিয়াছি। কেবল দেখিতেছি কার পূজনে প্রাণে কিরূপ তরঙ্গ বহিয়া যায়। প্রতি মুহূর্তেই যে তোদের স্মৃতি জাগ্রত হইয়া আমাকে ভাবের রাজ্যে প্রতিষ্ঠিত করিতেছে। তোরাই এখন এই হৃদয়ের ধ্যান, জ্ঞান ও তপস্যা। বৎস, অধৈর্য হইয়া পড়ো কেন? প্রাণে বল আনো, সেই মহাশক্তির প্রাণে প্রাণ মিশাইতে চেষ্টা করো। শক্তির অভাব হইবে কেন? মাকে ভুলিও না, মায়ের ছেলে, ব্রহ্মময়ীর সন্তান, তোদের পাপ তাপ কি, দুর্বলতা আসিবে কেন? মাকে ভুলিও না, মা ডাক ছাড়িও না, দেখিবে নানা খেলার ভিতর দিয়া খেলাইয়া সন্তানকে তিনি কোলে টানিয়া লইতেছে। ইহার মধ্যে যাহার যত ব্যাকুলতা বুঝিতেছেন তাহাকে তত শীঘ্র ও তত জোরে কোলে টানিয়া তুলিতেছেন। সংসারে থাকিয়া সাংসারিক তরঙ্গে ক্ষণে ক্ষণে ব্যাকুল হইলে চলিবে কেন? বীরের ন্যায় বুক পাতিয়া দিতে হইবে, অচল অটল থাকিবে। যে কার্য মন্দ বলিয়া তোমার বিবেক বুঝাইয়া দিবে, সে কার্য যাহাতে না করিতে হয় প্রাণপণে সেই চেষ্টা করিবে। ঘটনাচক্রে হইয়া গেলে তোমার দোষ কি? বুঝিতে হইবে মায়ের ইচ্ছাতেই তাহা সম্পাদিত হইল। কেবল নিজেকে আর মাকে ভুলিও না, নিজেকে ভুলিয়াও মাকে মনে রাখিও। মায়ের সংসার দিয়াই মায়ের কোলে উঠিতে হইবে। সুতরাং ইহা না ভুলিয়া জীবন পথ বহিয়া চলিয়া যাও। শুধু ভয় পাইলে চলিবে কেন? বউকে আমি কি শিক্ষা দেব? তাহার শিক্ষা তোমার একমাত্র সাধনার উপর নির্ভর করে। নারী মাত্রেই একাধারে মা ও মায়া। তোমার সাধনায় মায়ের আবির্ভাব হইতে পারে, কিংবা মায়ার বিকাশ পূর্ণ মাত্রায় হইবে। যাহা চাও সেই প্রকার সাধনার দরকার। সাক্ষাৎ ভিন্ন, পত্রে এই সম্বন্ধে আলাপ চলে না। তাহাকে আমার শিক্ষা দেওয়ার কোনোদিনই সুযোগ সুবিধা হইবে না এবং সে শিক্ষা কার্যকরীও হইবে না। তোমার উপরেই তাহা নির্ভর করে। এখানকার শ্রী গৌরাঙ্গ সেবাশ্রমের অনাথ নিকেতনের ডাক্তার ও সেবকগণ বর্ধমান বিভাগে বন্যার্থ নারায়ণগণের সেবার জন্য গিয়াছে। বর্ধমান জেলায় দামোদরের দক্ষিণ পাড়ে কার্য আরম্ভ হইয়াছে। মাত্র একজন সেবক লইয়া আমাকে আশ্রমের সকল বিভাগের কার্য করিতে হইতেছে। এক দণ্ড অবকাশ নাই, তদুপরি টাকার চিন্তা, আর কেবল চিঠি লেখার উপর আছি। ব্যক্তিগত কোনো চিন্তা করিবার অবকাশ নাই। অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিবা। ইতি শুভারুদ্ধায়ী ঠাকুর। ঠাকুর দেখুন এখানে তিনটি পর্যায়ে তিনটি আলাদা আলাদা বিষয় নিয়ে ব্যাখ্যা করেছেন। প্রথম পর্যায়ে ঠাকুর বলছেন যে আমি যদি কখনো কাউকে কোনো চিঠির উত্তর না দিই, বা কখনো যদি আমি কারোর ডাকে, এটাকে রূপক অর্থে ঠাকুর বলছেন, কারোর ডাকে চট করে সাড়া না দিই, অনেকে হয়তো মনে করে যে ঠাকুর আমাকে ভুলে গেছে।
ঠাকুর বলছেন সেখানে যে আমি তোদেরকে ঈশ্বরকে ভুলেছি, তোদের তোরা কি আমার ভোলা ভোল মানে ভোলার বস্তু, তোরা হচ্ছিস আমার হৃদয় নিকুঞ্জের পোষা দোহেলা, আমি তো তোদের প্রভাতই তানেই আমার মনের সমস্ত তরঙ্গকে ঠেলে দিয়েছি। অর্থাৎ ঠাকুর আমাদের অন্তরে প্রতিনিয়ত বাস করছেন এবং তার অন্তরে শুধু আমাদেরই মঙ্গল চিন্তা প্রতিনিয়ত অবিরত চলছে অবিচ্ছিন্নভাবে। তো সেখানে কখনোই আমাদের প্রার্থনা যে ঠাকুরের কাছে পৌঁছাচ্ছে না এমনটা নয়, সব সময় তিনি সব কিছু শুনতে পাচ্ছেন, সব প্রার্থনার উত্তরও বা জবাবও তিনি সময় মতন দেবেন। ঠাকুর এক জায়গায় বলেছেন যে এক তো এত জন্ম জন্মান্তর ধরে সঞ্চিত কর্মরাশির ভেতর থেকে তোদেরকে কি করে বার করে আনবো সেই চিন্তায় আমি মরি, আর তার উপর তোরা এত প্রার্থনার উৎপাত করিস। তো এই প্রার্থনার অত্যাচার করা যাবে না আমাদেরকে, আমাদেরকে বুঝতে হবে শ্রী গুরুর ওপরে যখন আমরা সমস্ত কিছু দায়িত্ব দিয়েছি। ঠাকুর বলেছেন পাপ পুণ্য ভালো মন্দ সুকু সব কিছু নিঃশেষে আমার ওপর ঢেলে দাও, আমি দেখো না কি করি, হৃদাধার শূন্য করে হৃদ আধার শূন্য করে রাখো। ঠাকুর বলেছেন রিক্ত হও মুক্তির নাও, কিন্তু আমরা সেই রিক্ত হচ্ছি কোথায়? আমাদের মনের ভেতরে কিছু না কিছু তো জমা বেঁধেই রয়েছে, তা সে সন্দেহ হোক তা সে অবিশ্বাসের কিছু ব্যাপার হোক, কিছু না কিছু আমাদের ভেতরে একটা খুঁত থেকেই যাচ্ছে। আমরা কিন্তু নিজের ভেতরকে পুরোপুরি শূন্য করে সম্পূর্ণরূপে সব কিছু তার চরণে ঢেলে দিতে পারছি না, সেই জন্য আমাদের মনে অনেক সময় অনেক রকম সন্দেহ অনেক রকম উদ্বেগ দুশ্চিন্তার উদয় হয়। ঠাকুর বলেছেন সেটা নিয়ে যেন আমরা কখনোই কোনোরকম উদ্বেগ বা দুশ্চিন্তা না করি, কারণ তিনি আমাদের হৃদয়ে অবস্থান করে সব সময় আমাদেরকে মঙ্গলের পথে শ্রেয়র পথে পরিচালনা করছেন। দ্বিতীয় পর্যায়ে ঠাকুর বলছেন যে ব্রহ্মময়ী মা আমাদের, এই মাকে যেন আমরা না বলি, মা অর্থাৎ শুধু মা অর্থাৎ এখানে মাতৃরূপা কোনো নারী শক্তি শুধু সেটার কথা কিন্তু ঠাকুর বলেননি, এখানে মা অর্থে ঠাকুর সেই পরব্রহ্ম পরমা প্রকৃতি সৃষ্টিকে বলেছেন। ঠাকুর বলছেন এই মাকে আমরা যেন কখনো না ভুলি, নিজেকে ভুলে যাই কিন্তু নিজের অস্তিত্ব নিজেকে ভুলে যাই কিন্তু যেন মাকে মনে রাখি। তার মানে কি, নিজের যে আমাদের অস্তিত্ব আমরা সেই পরম অস্তিত্ব থেকেই তো আমাদের অস্তিত্বে আসা, সেই অস্তিত্বটা যেন আমরা না ভুলি, আমরা সবসময় যেন মাকে মনে রাখি, অর্থাৎ আমাদের সেই পরম অস্তিত্বের সাথে সবসময় আমরা যেন আমাদের সংযোগকে রক্ষা করে চলি। যদি সেটা আমরা করতে পারি তবে কিন্তু আমাদের আসল কাজ হবে এবং প্রত্যেক মুহূর্তে আমরা যেন এই মায়ার খেলাটাকে অনুধাবন করতে পারি। এই মায়ার খেলাকে যদি আমরা অনুধাবন করতে পারি তবেই আমরা বুঝতে পারবো যে এখান থেকে কী করে আমাদেরকে বেরোতে হবে, না হলে কিন্তু আমাদের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয়। তাই ঠাকুর বলছেন যে খুব মনোযোগ সহকারে দেখলে বোঝা যাবে যে তার প্রতি যার যত বেশি ব্যাকুলতা বা জীবনে যে বেশি যত যন্ত্রণায় আছে তাকে কিন্তু মা খুব তাড়াতাড়ি কোলে তুলে নিচ্ছেন, কারণ এই যন্ত্রণা থেকে মাও চান আমাদের শীঘ্র মুক্তি করুন। আমাদের মধ্যে সেই ব্যাকুলতার জন্ম মাই কিন্তু ঘটিয়ে দেয়। তো এই মায়ের প্রতি কিন্তু আমাদের সদা সর্বদা সম্পূর্ণরূপে নির্ভর রাখতে হবে, অর্থাৎ আমাদের পরম অস্তিত্ব এই পরমা প্রকৃতির সাথে আমাদের নিত্য নিয়মিতভাবে সংযোগ স্থাপন করে তাকে আঁকড়ে আমাদের জীবন পথে অগ্রসর হতে হবে, মূল অস্তিত্বকে ভুললে হবে না, আর বাকি পথ পরিচালনার জন্য সে আমাদের মুখ্য মুক্তিদাতা শ্রীগুরু মহারাজ তো আছেন। তৃতীয় পর্যায়ে ঠাকুর বলছেন যে সেবা কার্য আমাদের এমনভাবে করতে হবে, জীব শিবজ্ঞানে জীবসেবা আমাদের এমন করে করতে হবে যাতে আমাদের ব্যক্তিগত চিন্তার যেন কোনো অবকাশই না থাকে। ঠাকুর এখানে নিজেকে দিয়েই বুঝিয়েছেন যে আমি এই এই সেবা কার্যে ঠাকুর এত ব্যস্ত যে আমার ব্যক্তিগত চিন্তার অবকাশ নাই। ঠাকুর চান আমরা সবসময় যে কোনো আপদে বিপদে মানুষের ঝাঁপিয়ে পড়ি, আমরা যেন নিজেকে ভুলে পরের সেবায় যেন নিজেকে নিমজ্জিত করে দিই, ঠাকুর কিন্তু এটাই চাইতেন। কারণ ব্যক্তিগত সুখ সুবিধা বা আত্মস্বার্থ মানে যদি আমরা আত্মস্বার্থ তারা চালিত হই সেটা কিন্তু সদ্গুরুর শিক্ষা নয়। সদ্গুরু আমাদেরকে সবসময় এটাই শিখান যাতে আমরা আমাদের আত্মস্বার্থকে বিসর্জন দিয়ে আমাদের আমিত্বকে বিশ্বময় প্রসারিত করে আমরা যেন নিজেদেরকে পরিচালিত করি। এই আমিত্বের প্রসার সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো ঠাকুর বলছেন এই আমিত্বকে যেন আমরা বিশ্বময় প্রসারিত করে দিতে পারি এবং আমিত্বের বিশ্বময় প্রসার অর্থাৎ সমস্ত জীব জগৎকে নিজের করে নেওয়া আপনার করে নেওয়া, এবং এইটা যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের মূল যে লক্ষ্য আমাদের মূল যে ব্রহ্ম চৈতন্য লাভ সেটা আমরা লাভ করতে পারবো। ঠাকুর বলছেন এই আমিত বিশ্বময় আমাদের এই আমিত্বকে পরিব্যাপ্ত করে প্রত্যেক জীবের দুঃখে ব্যথিত হয়ে যখন আমরা নিঃস্বার্থভাবে নিজেকে উজাড় করে মানুষের সেবায় জীব সেবায় নিজেদেরকে নিমজ্জিত করতে পারবো সেদিনই আমাদের নির্বিকল্প সমাধি লাভ হবে। একথা আমি এর আগেও অনেকবার বলেছি আবারও বলছি,
শ্রী শ্রী ঠাকুরের কথাগুলি পর্যায়ক্রমে যদি আমরা নিত্য স্মরণ মনন অনুধ্যান করি, তবেই কিন্তু শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অন্তরের প্রকৃত উদ্দেশ্য আমাদের কাছে প্রকাশিত হবে। ঠাকুর বলছেন, আমার ইচ্ছার এক পাদই মাত্র আমি বলেছি, আর বাকি তিন পাদ কিন্তু অব্যক্ত। সেই অব্যক্ত ইচ্ছাকে বুঝতে হলে আমাদেরকে কিন্তু এই পর্যায়গুলোকে অবলম্বন করে ক্রমে চিত্ত শুদ্ধি করতে হবে। তাহলেই কিন্তু ঠাকুরের ইচ্ছা আমাদের ভেতরে প্রকাশ পাবে এবং সেই ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে এক আধ্যাত্মিক অনন্য পন্থায় পরিচালিত করতে সক্ষম হব। শ্রী শ্রী গুরু মহারাজ এই চিঠির মাধ্যমে এই সুন্দরভাবে এই জিনিসগুলি আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। তো আশা করি ভিডিওটি আজকের সবার ভালো লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে দেবেন, যাতে পরবর্তীতে এরূপ আরও ভিডিও আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পান। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সবার মূল্যবান মতামত একান্ত কাম্য। তো আমি সুশোভন আজকের মতন শ্রী শ্রী গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল, সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আজকের মতন এই সংক্ষিপ্ত ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রী গুরু নির্দেশিত পন্থায় নিজেদের ব্যবহারিক তথা আধ্যাত্মিক জীবনকে সুন্দরভাবে পরিচালিত করবেন। শ্রী গুরুর নিকট আপনাদের সকলে সে আধ্যাত্মিক চরম অনুভূতি লাভ হয় তার জন্য আমি প্রার্থনা জানাবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরিশেষে সকলকে আবারও জানাই আমার সাদর প্রীতি, জয় গুরু জয় মা, শুভ সম্ভাষণ এবং সেই সাথে জানাই আমার আন্তরিক নমস্কার। সকলে আপনারা ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। জয় গুরু জয় মা।